হজরত সালিহ আলাইহিসাল্লামের বর্ণনা। সামুদ একটি ইতিহাস প্রসিদ্ধ জাতি। তাদের পূর্বপুরুষ সামুদ এর নাম অনুসারে এই জাতির নামকরণ করা হয়েছে। সামুদের আরেক ভাই ছিল জুদাইয়াস। তারা উভয়ে আবির ইবনে ইরাম ইবনে সাম ইবনে নুহ এর পুত্র। এরা ছিল আরবে আরিবার তথা আদি আরব সম্প্রদায়ের লোক। হিজাজ ও তবুক এর মধ্যবর্তী হিজর নামক স্থানে তারা বসবাস করত। তাবুক যুদ্ধে যাওয়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করছিলেন। এর বর্ণনা পরে আসছে। আদ জাতির পর সামুদ জাতির অভ্যুদয় ঘটে। তাদের মতো এরাও মূর্তি পূজা করত। তাদেরই মধ্যে থেকে আল্লাহ তাআলা এক বান্দা সালিহ আলাইহি ওয়াসাল্লামকে রাসুল রূপে প্রেরণ করেন। তার বংশলতিকা হচ্ছে সালিহ ইবনে আবদ ইবনে মাসিহ ইবনে উবায়াদ ইবনে জারির ইবনে সামুদ ইবনে আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তার সাথে কাউকে শরিক না করতে এবং মূর্তি পূজা ও শির্ক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক লোক তার প্রতি ঈমান আনে, কিন্তু অধিকাংশ লোকই কুফরিতে লিপ্ত থাকে এবং কথায় কাজে তাকে কষ্ট দেয়, এমনকি এক পর্যায়ে তাকে হত্যা করতে উদ্যত হয়। তারা নবীর সে উটনিকে হত্যা করে ফেলে যাকে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণস্বরূপ প্রেরণ করেছিলেন। তখন আল্লাহ তাদেরকে শক্তভাবে পাকড়াও করেন। এ প্রসঙ্গে সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির নিকট তাদের স্বগোত্রীয় সালিহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নির্দেশন এসেছে। আল্লাহর এই উটনিটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো ক্লেশ বা কষ্ট দিও না, দিলে তোমাদের উপর মর্মান্তদ শাস্তি আপতিত হবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রদানেরা, সেই সম্প্রদায়ের ইমানদার যাদের দুর্বল মনে করা হতো, তাদের বলল, তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। তখন তারা সেই উটনিটি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রাসুল হলে আমাদের যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। তারপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়। ফলে তাদের প্রবাদ হল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায়। তারপর সে তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার পালনকর্তার বাণী তোমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদেরকে পছন্দ করো না। সূরা আরাফ 73-79। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতির নিকট তাদের স্বগোত্রীয় সালিহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তার ক্ষমা প্রার্থনা করো ও তার দিকেই প্রত্যাবর্তন করো। আমার প্রতিপালক নিকটেই, তিনি আহ্বানে সাড়া দেন। তারা বলল, হে সালিহ, এর পূর্বে তুমি ছিলে আমাদের আশার স্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো ইবাদত করতে তাদের, যাদের ইবাদত করত আমাদের পিতৃপুরুষেরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সেই বিষয়ে যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করছো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, তবে আল্লাহর শাস্তি থেকে তোমাদের কে রক্ষা করবে? আমি যদি তার অবাধ্যতা করি, সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতি বাড়িয়ে দিচ্ছ। হে আমার সম্প্রদায়, আল্লাহর এই উটনিটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও, একে কোনো কষ্ট দিও না, কষ্ট দিলে আগত শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু তারা একে বধ করল। তারপর সে বলল, তোমরা তোমাদের ঘরে 3 দিন জীবন উপভোগ করে লও, এই একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়। এবং যখন আমার নিদর্শন আসলো, তখন সালিহ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সেই দিনে লাঞ্ছনা হতে। তোমার প্রতিপালক তো শক্তিমান, পরাক্রমশালী। তারপর যারা সীমালঙ্ঘন করেছিল, মহানাদ তাদেরকে আঘাত করল, ফলে এরা নিজ নিজ ঘরে নতজন অবস্থায় শেষ হয়ে গেল, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখো, সামুদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই হলো সামুদ জাতির পরিণাম। সূরা হুদ 61-68 আয়াত। আল্লাহ কুরআনের বহু স্থানে আদ ও সামুদ জাতির উল্লেখ একসাথে পাশাপাশি করেছেন, যেমন সূরা বারাআত, সূরা ইব্রাহিম, সূরা ফুরকান, সূরা সাদ, সূরা কাফ,
সুরা নাজম ও সুরা ফাজর। বলা হয়ে থাকে যে এই দুই জাতি সম্পর্কে আহলে কিতাবরা কিছুই জানত না এবং তাদের তাওরাত কিতাবও এ সম্পর্কে কোনো উল্লেখ নেই। কিন্তু পবিত্র কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় যে হযরত মুসা আলাইহি আসসালাম এই দুই জাতি সম্পর্কে তার সম্প্রদায়কে অবগত করেছিল। যেমন সুরা ইব্রাহিমে আছে, মুসা বলেছিল, তোমরা এবং পৃথিবীর সকলে যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসার্থ। তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়ের, আদের ও সামুদের এবং তার পরবর্তীদের? তাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউই জানেন না। তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসুল এসেছিল। সুরা ইব্রাহিম 8-9। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সবগুলো কথাই মুসা আলাইহিস সালামের জাতিনি নিজের জাতির উদ্দেশ্যে বলেছিলেন। কিন্তু আদ ও সামুদ সম্প্রদায় দুটি যেহেতু আরব জাতির অন্তর্ভুক্ত, তাই বনি ইসরায়েলরা তাদের ইতিহাস ভালোভাবে সংরক্ষণ করেনি এবং গুরুত্ব সহকারে স্মরণ রাখেনি। যদিও মুসা আলাইহিস সালামের সময়ে বনি ইসরায়েলের মধ্যে তাদের ঘটনা মাশহুর বা পরিচিত ছিল। আমার তাফসির গ্রন্থে অর্থাৎ তাফসিরে ইবনে কাসিরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর। এখন সামুদ জাতির অবস্থা ও তাদের বর্ণনা করাই আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ তার নবী হযরত সালিহ আলাইহিস সালামকে ও তার উপর ঈমান এনেছিল তাদেরকে কীভাবে আযাব থেকে বাঁচিয়ে রাখেন এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী অত্যাচারী কাফিরদেরকে কীভাবে নির্মূল করেছিলেন, এখন তা বর্ণনা করা হবে। পূর্বেই বলা হয়েছে সামুদ সম্প্রদায় জাতিতে ছিল আরব। আদ সম্প্রদায় ধ্বংস হবার পর সামুদ সম্প্রদায়ের আবির্ভাব হয়। তারা তাদের অবস্থা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। এ কারণে তাদের নবী তাদেরকে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উটনি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিতে চরে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না, দিলে মর্মন্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। সুরা আরাফ 73-74 নম্বর আয়াত। অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদের দ্বারা স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য এই যে তাদের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং তারা যেসব অন্যায় আচরণ করত তোমরা তা করবে না। এই জমিন তোমাদের আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে, এর সমভূমিতে তোমরা অট্টালিকা নির্মাণ করছ আর পাহাড় কেটে সুনিপুণভাবে ঘরবাড়ি তৈরি করছ। অতএব এর অনির্বাচ্য দাবি হিসেবে এসব নিয়ামতের শোকর আদায় করো, সৎকর্মে তৎপর থাকো, একনিষ্ঠভাবে এক আল্লাহর বন্দিগি করো যার কোনো শরিক নেই, তার নাফরমানি ও দাসত্ব থেকে ফিরে যাওয়ার ব্যাপারে সাবধান হও, কেননা এর পরিণতি খুবই জঘন্য। মুফাসসিরগণ উল্লেখ করেন, সামুদ সম্প্রদায়ের লোকেরা একবার এক স্থানে সমবেত হয়। ওই সমাবেশে আল্লাহর নবী হযরত সালিহ আলাইহিস সালাম আগমন করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান, উপদেশ দান করেন, ভীতি প্রদর্শন করেন, নসিহাত করেন এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন। উপস্থিত লোকজন তাকে বলল, এই যে একটা পাথর দেখা যায়, এর মধ্যে থেকে যদি অমুক অমুক গুণসম্পন্ন একটি দীর্ঘাকার 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখাতে পারো তবে দেখাও। সালিহ আলাইহিস সালাম বললেন, তোমাদের বর্ণিত গুণসম্পূর্ণ উটনি যদি আমি বের করে দেখাই তাহলে কি তোমরা আমার আনিত দিন ও আমার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করবে? তারা সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। তখন তিনি এই কথার উপর তাদের থেকে অঙ্গীকার ও প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর সালিহ আলাইহিস সালাম সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান এবং সালাত শেষে আল্লাহর নিকট তার আবদার পূরণ করার প্রার্থনা করেন। আল্লাহ ওই পাথরকে কেটে দিয়ে অনুরূপ গুণসম্পূর্ণ একটি উটনি বের করে দেওয়ার জন্য নির্দেশ দেয়। যখন তারা সচক্ষে এরূপ উটনি দেখতে পেল তখন তারা এক বিস্ময়কর বিষয়, ভীতিপ্রদ দৃশ্য ও সুস্পষ্ট কুদরত ও চূড়ান্ত প্রমাণই প্রত্যক্ষ করল। এই দৃশ্য দেখার পর উপস্থিত বহু লোক ইমান আনে বটে, কিন্তু অধিকাংশ লোকই তাদের কুফরি, গুমরাহি ও বৈরুতের উপর অটল থেকে যায়। এজন্যেই কুরআনে বলা হয়, তারা তার সাথে জুলুম করল, অর্থাৎ তাদের অধিকাংশই মানতে অস্বীকার করল এবং সত্যকে গ্রহণ করল না। যারা ইমান এনেছিল তাদের প্রধান ছিল জান্দাহ ইবনে আমর ইবনে মুহাল্লাত ইবনে লাবিদ ইবনে জুওয়াস। এ ছিল সামুদ সম্প্রদায়ের অন্যতম নেতা। সম্প্রদায়ের অবশিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গগণও ইসলাম গ্রহণে উদ্যত হয়, কিন্তু তিন ব্যক্তি তাদেরকে তা থেকে বিরত রাখে। তারা হল জাওয়াব ইবনু উমার ইবনে লাবিদ ও খাব্বাব। এই দুজন ছিল তাদের ধর্মগুরু এবং রাবাব ইবনে সামার ইবনে জালমাস। জান্দাহ ইসলাম গ্রহণ করার পর আপন চাচাতো ভাই শিহাব ইবনে খলিফাকে ইমান আনার জন্য আহ্বান জানান। সেও ছিল সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় লোক এবং ইসলাম গ্রহণ করার জন্যে সেও উদ্যত হয়, কিন্তু ওই ব্যক্তিরা তাকে বাধা দিলে সে তাদের দিকে ঝুঁকে পড়ে।
এই ঘটনার প্রেক্ষিতে মহারাশ ইবনে গানামা ইবনে জুমায়াল নামক জনৈক মুসলমান কবি তার কবিতায় বলেন, আমার পরিবারের একদল লোক শিহাবকে নবীর দিন কবুল করার জন্য আহ্বান জানায়। এরা সকলে সামুদ সম্প্রদায়ের বিশিষ্ট লোক। শিহাব সে আহ্বানে সাড়া দিতে উদ্যত হয়। যদি সে সাড়া দিত তাহলে নবী সালিহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে যেত। জুয়াব তার সঙ্গীর সাথে সুবিচার করেনি, বরং হিজর উপত্যকায় কতিপয় নির্বোধ লোক আলোর পথ দেখার পরেও মুখ ফিরিয়ে থাকে। এই কারণে হযরত সালিহ আলাইহিস সালাম তাদেরকে বলেন, এটি আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন। আল্লাহর উটনি শব্দটি ব্যবহার করা হয়েছে উটনিটির মর্যাদা সম্পর্কে নির্দেশনার উদ্দেশ্যে। যেমন বলা হয় আল্লাহর গড় বা আল্লাহর বান্দা। তোমাদের জন্য নিদর্শন অর্থাৎ আমি তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছি এটা তার সত্যতার প্রমাণ। আল্লাহ তাআলা আরও বলেন, তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি। অতএব দেখো ওদের চক্রান্তের পরিণতি কী হয়েছে। আমি অবশ্যই ওদের এবং ওদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। এই তো ওদের ঘরবাড়ি, সীমালঙ্ঘন করার কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে, আর যারা মুমিন মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। সূরা নামল 50-53 নম্বর আয়াত। সামুদ জাতির ধ্বংসলীলা সংঘটিত হয়েছিল নিম্নরূপে। যে কয় ব্যক্তি হযরত সালিহ আলাইহিস সালামকে হত্যা করার সংকল্পবদ্ধ হয়, আল্লাহ প্রথমে তাদের উপর পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করেন, পরে গোটা সম্প্রদায়কে ধ্বংস করেন। যে তিন দিন তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল তার প্রথম দিন ছিল বৃহস্পতিবার। এই দিন আসার সাথে সাথে সম্প্রদায়ের সকলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যখন সন্ধ্যা হয় তখন পরস্পরে বলাবলি করল, জেনে রাখো নির্ধারিত সময়ের প্রথম দিন শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন শুক্রবারে সকলের চেহারায় লাল বর্ণ ধারণ করল। সন্ধ্যাকালে তারা বলাবলি করতে লাগলো, শুনে রেখো নির্ধারিত সময়ের দুই দিন কেটে গেল। তৃতীয় দিন শনিবারে সকলের চেহারা কালো রং ধারণ করল। সন্ধ্যাবেলা তারা বলাবলি করতে লাগলো, জেনে নাও নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। রবিবার সকালে তারা খুশবু লাগিয়ে প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকলো কি শাস্তি ও আজাব গজব নাজিল হয় তা দেখার জন্য। তাদের কোনোই ধারণা ছিল না যে তাদেরকে কী করা হবে এবং কোন দিক থেকে আজাব আসবে। কিছু সময় পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল, তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূমিকম্প শুরু হলো। সাথে সাথে তাদের প্রাণবায়ু উড়ে গেল, সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল, শোরগোল স্তব্ধ হলো এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল। ফলে সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। ইতিহাসবেত্তাগণ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের এই আজাব থেকে একমাত্র একজন মহিলা ছাড়া আর কেউ মুক্তি পায়নি। মহিলাটির নাম কালবা বিনতে সালাকা, ডাক নাম জারিয়া। সে ছিল কট্টর কাফির ও হযরত সালিহ আলাইহিস সালামের চরম দুশ্মন। আজাব আসতে দেখেই সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপর পতিত যে আজাব সে প্রত্যাখ্যা করেছে তা বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢেলে পড়ল। ইমাম আহমদ রাহিমহুল্লাহ ও আব্দুর রাজ্জাক রাহিমহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজর উপত্যকা দিয়ে অতিক্রম করার সময় বললেন, তোমরা আল্লাহর নিদর্শন অর্থাৎ মুজিজা দেখার আবদার করো না। সালিহ আলাইহিস সালামের সম্প্রদায় এরূপ আবদার জানিয়েছিল। সেই নিদর্শনের উটনি এই গিরিপথ দিয়ে পানি পান করার জন্য যেত এবং পান করার পর এই পথেই ফিরে আসত। উটনি একদিন তাদের পানি পান করত এবং তারা একদিন উটনির দুধ পান করত। পরে তারা উটনিটিকে বধ করল, ফলে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। এতে সামুদ সম্প্রদায়ের শুধুমাত্র একজন লোক ব্যতীত আসমানের নিচে তাদের যত লোক ছিল সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সেই লোকটি হারাম শরীফে অবস্থান করছিল। সঙ্গীরা জিজ্ঞাসা করল, কে সেই লোকটি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তার নাম আবু রাগাল। পরে হারাম শরীফ থেকে বের হওয়ার পর ওই আজাব তাকেও ধ্বংস করে, যে আজাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল। এই হাদিসটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সংগৃহীত, কিন্তু হাদিসের প্রসিদ্ধিত ছয়টি কিতাবের কোনটিতেই এর উল্লেখ নেই। আল্লাহই সর্বজ্ঞ। আব্দুর রাজ্জাক রাহিমুল্লাহ ইসমাইল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাগালের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই কবরবাসীকে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা আবু রাগালের কবর, সে সামুদ সম্প্রদায়ের লোক, আল্লাহর হারমে সে অবস্থান করছিল। সুতরাং আল্লাহর হারম আল্লাহর আজাব থেকে দূরে রাখে। পরে হারম থেকে সে বেরিয়ে আসলে সেই আজাব তাকে ধ্বংস করে, যে আজাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল। তারপর এখানে তাকে দাফন করা হয় এবং তার সাথে স্বর্ণ নির্মিত একটি ডালাও দাফন করা হয়। একথা শুনে কাফেলার সবাই বাহন থেকে নেমে এসে তরবারি দ্বারা কবরটি খুঁড়ে স্বর্ণের ডালা বের করে নিয়ে আসে। আব্দুর রাজ্জাক রাহিমুল্লাহ জুহরি থেকে বর্ণনা করেছেন যে আবু রাগালের অপর নাম আবু সাকিফ। বর্ণনায় এই সূত্রটি মুরসাল। এই হাদিস মুত্তাসিল সনদেও বর্ণিত হয়েছে। যেমন মুহাম্মদ ইবনে ইসাক রাহিমুল্লাহ তার সিরাত গ্রন্থে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বর্ণনা করেছেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমনের সময় আমরাও সাথে ছিলাম। একটি কবর অতিক্রম করার সময় তিনি বললেন, এটি আবু রাগালের কবর, যাকে আবু সাকিফ বলা হয়।
সে সামুদ সম্প্রদায়ের লোক। হারেমে অবস্থান করায় তার উপর তাৎক্ষণিক আজাব আসেনি। পরে যখন হারেম থেকে বেরিয়ে এই স্থানে আসে, তখন সেই আজাব তার উপর অপতিত হয় যে আজাব তার সম্প্রদায়ের উপর পতিত হয়েছিল। এখানেই তাকে দাফন করা হয়। এর প্রমাণ এই যে তার সাথে স্বর্ণের একটি ডালাও দাফন করা হয়েছিল। তোমরা তার কবর খুঁড়লে সাথে ওই ডালাটিও পাবে। তখনই লোকজন কবরটি খুঁড়ে ডালাটি বের করে আনে। আবু দাউদ রহিমুল্লাহ মুহাম্মদ ইসাক রহিমুল্লাহর সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাফিজ আবুল হাজ্জাজ মাজুই একে হাসান ও আজিজ সম্প্রদায়ের হাদিস বলে মন্তব্য করেছেন। আমার মতে এই হাদিসটি বুজাইয়ার ইবনে আবু বুজাইয়র একাই বর্ণনা করেছেন। এ হাদিস ব্যতীত অন্য কোনো হাদিসের বর্ণনাকারী হিসেবে তাকে দেখা যায়নি। এছাড়া ইসমাইল ইবনে উমাইয়ার ব্যতীত অন্য কেউই এটা বর্ণনা করেনি। শায়খ আবুল হাজ্জাজ বলেছেন, এ হাদিসটি মারফু বলা অমূলক। এটা আসলে আবদুল্লাহ ইবনে আমরেরই একটি উক্তি। তবে পূর্বে বর্ণিত মুরসাল ও জাবিরের হাদিসে এর সমর্থন পাওয়া যায়। আল্লাহর বাণী, অতপর সালিহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার পালনকর্তার বাণী তোমাদের নিকট পৌঁছেছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদের পছন্দ করো না। সুরা আরাফ আয়াত নম্বর 79। সম্প্রদায়ের ধ্বংসের পর হযরত সালিহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ করে যে কথা বলেছিলেন এখানে তা জানানো হয়েছে। তিনি তার সম্প্রদায়ের এলাকা থেকে অন্যত্র যাওয়ার সময় বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমার রবের পয়গাম আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে উপদেশও দিয়েছিলাম। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপভাবে বদর প্রান্তে অবস্থিত কূপে নিক্ষিপ্ত নিহত কাফির সর্দারদের লাশগুলো সম্বোধন করে ভাষণ দিয়েছিল। বদর যুদ্ধে নিহত কুরাইশ সর্দারকে বদরের কূপে নিক্ষেপ করা হয়। তিন দিন পর শেষ রাতে ময়দান ত্যাগ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কূপের নিকট দাঁড়িয়ে বলেছিলেন, হে কূপবাসীরা, তোমাদের সাথে তোমাদের প্রভু যে ওয়াদা করেছিল তার সত্যতা দেখতে পাচ্ছ কি? আমার সাথে আমার প্রভু যে ওয়াদা ছিল তা আমি পুরোপুরি সত্যরূপে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা হচ্ছ নবীর নিকৃষ্ট পরিজন। তোমরা তো তোমাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছ, কিন্তু অন্য লোকেরা তাকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা আমাকে দেশ থেকে বের করে দিয়েছ, অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছ, পক্ষান্তরে অন্যরা আমাকে সাহায্য করেছে। তোমরা তোমাদের নবীর কত জঘন্য পরিজনই না ছিলে। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একদল লোকের সাথে কথা বলছেন যারা লাশ হয়ে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান সত্তার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, আমি যেসব কথাবার্তা বলছি তা ওদের চেয়ে তোমরা মোটেই বেশি শুনছ না, কিন্তু তারা উত্তর দিচ্ছে না। এই যা তাবুক যুদ্ধের সময় সামুদ জাতির আবাসভূমি হিজর উপত্যকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন। ইমাম আহমদ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তাবুক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে হিজর উপত্যকা দিয়ে অবতরণ করেন। সেখানে সামুদ জাতি বসবাস করত। সামুদ সম্প্রদায় যেসব কূপের পানি পান করত, লোকজন সেসব কূপের পানি ব্যবহার করে। এই পানি নিয়ে আটার খামির তৈরি করে এবং যথারীতি ডেকচি উনুনে চড়ায়। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসায় তারা ডেকচির খাদ্য ফেলে দিয়ে খামির উটকে খেতে দেয়। তারপর তিনি সেখান থেকে রওনা হয়ে যে কূপ থেকে আল্লাহর উষ্টি পানি পান করত সেই কূপের নিকট অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সেই ধ্বংসপ্রাপ্ত জাতির অবস্থানে যেতে নিষেধ করেন। তিনি বললেন, আমার আশঙ্কা হয় তোমাদের উপর না তাদের মতো আজাব আপতিত হয়, সুতরাং তোমরা তাদের ওই স্থানে প্রবেশ করো না। ইমাম আহমদ রহিমুল্লাহ আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য এক বর্ণনায় বলেছেন যে হিজরে অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্তদের ওইসব স্থানে কান্নারত অবস্থা ছাড়া যেও না। যদি একান্তই কান্না না আসে তাহলে সেখানে অদৌ যেও না। যে আজাব তাদের উপর এসেছিল সেরূপ আজাব না জানি তোমাদের উপরও আপতিত হয়। বুখারী ও মুসলিমে একাধিক সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কথিত আছে যে হযরত সালিহ আলাইহিস সালামের প্রতিকার হিসাবে উথনিটির বাচ্চাটিকে নিয়ে এসে তার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। লোকজন বাচ্চাকে ধরে আনার জন্য অগ্রসর হলে বাচ্চাটি পাহাড়ে উঠে যায়। লোকজনও পিছে পিছে গিয়ে পাহাড়ে উঠল, কিন্তু বাচ্চা আরও উপরে উঠে পাহাড়ের শীর্ষে চলে যায়। সেখানে তারা পৌঁছাতে সক্ষম হয়নি। বাচ্চা সেখানে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকে। এরপর সে হযরত সালিহ আলাইহিস সালামের দিকে মুখ ফিরিয়ে তিনবার ডাক দেয়। তখন সালিহ আলাইহিস সালাম সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, তোমরা তিন দিন পর্যন্ত বাড়িতে বসে জীবন উপভোগ করো, এ এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয়। নবী তাদেরকে আরও জানালেন, আগামীকাল তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, পরের দিন রক্তিম এবং পরের দিন কালো রং ধারণ করবে। চতুর্থ দিনে এক বিকট শব্দ এসে তাদেরকে আঘাত হানে, ফলে তারা নিজ নিজ ঘরে উপর হয়ে পড়ে মরে থাকে। এই বর্ণনার সাথে কোনো কোনো দিক সম্পর্কে প্রশ্নের অবকাশ রয়েছে এবং কোরআনের কিছু কিছু সুস্পষ্ট বর্ণনার সাথে সংঘর্ষশীল, যা ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি। সঠিক তথ্য আল্লাহই ভালো জানেন।